Namaskar, welcome to Glamour Ayurvedic Presents Didi No. 1 Season 7 Special Partner Kuchina Small Appliances. যে রাধে সে চুলো বাঁধে ঘরের কাজে টুকিটাকি থেকে বাইরের খুঁটিনাটি কখনো নিজের সংসারে মা কখনো নিজের সংসারে গৃহিণী কখনো বা সমাজের কাজে ব্যস্ত দিদি আমাদের দিদিদের নানান রূপ আসুন আজকে বিকেলে আলাপ করে নেব চারজন নতুন দিদির সাথে নমস্কার দিদি আমি শুধু শিলিগুড়ি থেকে আসছি 2011 সাল থেকে আমি আমার নিজের সাথে একটি লড়াই করছি সেই বিষয়ে তোমার সাথে কিছু শেয়ার করার জন্য এসেছি নিশ্চয়ই শুনবো শ্রাবণী তুমি অনেক দূর থেকে এসছো এবং তোমার গল্প নিশ্চয়ই আমরা শুনবো জ্যোৎস্না মজুমদার নমস্কার দিদি আমি বর্ধমান ছোটনীলপুর আমবাগান থেকে আসছি আমার একটি পরোটার দোকান একটি চায়ের দোকান আছে কিসের জন্য কোন পরিস্থিতিতে করতে হয়েছে সেটা আমি তোমার সাথে শেয়ার করব বলেই এসেছি শুনবো দিদি আপনার গল্প শুনবো বেবি হেমব্রেম নমস্কার দিদি আমি ঝাড়গ্রামের চান্দ্রা বানগোড়া থেকে এসেছি আর আমি স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত তার সাথে আমার জীবনের কিছু কাহিনী আছে যেটা তোমার সাথে শেয়ার করতে এসেছি ওকে বেবি শুনবো পিঙ্কি বিশ্বাস নমস্কার দিদি আমি মদনপুর নদিয়া থেকে এসেছি আমার ছোট্ট একটা কসমেটিকের দোকান আছে সেই গল্পই আপনার সাথে আমি এখানে শেয়ার করতে এসেছি সবাইকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডের খেলা দিদি নেভার জেতে সুদূর শিলিগুড়ি থেকে এসছে শ্রাবণী কেমন লাগছে শ্রাবণী এখানে এসে বলো আগে আমার খুব ভালো লাগছে এবং আমার সব থেকে ভালো লাগছে যে আমি আজকে তোমার সামনে এসে আমার জীবনের কথাগুলো শেয়ার করতে পারবো সেই জন্য 2011 সালে এমন কি ঘটনা ঘটলো যে তুমি বলছো জীবনের মধ্যে আমূল পরিবর্তন এসেছে হ্যাঁ 2003 সালে যখন আমি গ্র্যাজুয়েশন পরীক্ষা দিই তখন হঠাৎ আমার বাবা মারা যায় তারপরে থেকে আমার সংসারের সম্পূর্ণ চাপ আমার উপরে চলে আসে আমার বাবা ব্যবসা করত আমি আমার মা আমার ভাই একটু অসুস্থ 2003 সালে আমি একটি মেডিকেল সেন্টারে প্রথম কাজে জয়েন করি 2004 সালে আমার একজনের সাথে অ্যাফেয়ার্স হয় এবং বিয়ে মোটামুটি ঠিক ছিল 2010 সালে আমার বিয়ের কথা ছিল হঠাৎ সে 2010 সালে আগস্ট মাসে সে মারা যায় তোমার সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছিল হ্যাঁ তারপর আমি 2010 সালের এপ্রিল মাসে আমি নতুন একটি ফার্ম জয়েন করি সেই ফার্মে আমি কাজ করতাম এবং 2010 অক্টোবরে সে যখন মারা যায় তারপরে ওই ফার্মের দুজন ডাইরেক্টর ছিলেন একজন বয়স্ক একজন অল্প বয়স্ক এবং অল্প বয়স্ক যিনি ডাইরেক্টর ছিলেন সে আমাকে প্রেশার করে যে আমাকে তার সাথে বাইরে গিয়ে কাজ করতে হবে তো আমি তখন বললাম স্যার আমার মানসিক পরিস্থিতি এখন ঠিক নেই আমি এখন বাইরে গিয়ে কাজ করতে পারবো না তখন সে আমাকে বললো হয় বাইরে গিয়ে কাজ করতে হবে তোমাকে আমার সাথে না হলে তোমাকে চাকরি ছাড়তে হবে আমি চাকরিটা ছেড়ে দিই তারপরে আমি একটি নতুন জায়গায় জয়েন করি এবং আমি যেদিন জয়েন করি তার পরের দিন আমাকে শিলিগুড়ি থানার থেকে ফোন করা হয় আপনার নাম কি শ্রাবণী চ্যাটার্জি আমি বললাম হ্যাঁ বললো আপনাকে একটু এসে দেখা করতে হবে দেখা করতে যাওয়ার পরে আমি জানতে পারলাম ওই যে ভদ্রলোক ছিলেন সে আমার সম্পর্কে একটি কেস ডায়েরি করে আগের কোম্পানির ভদ্রলোক আগের কোম্পানির ভদ্রলোক তখন আমি বড়বাবুর সাথে কথা বলি এবং বড়বাবু আমাকে বললো ঠিক আছে তুমি যেখানে কাজ করছো করো আমার যখন দরকার হবে আমি তোমাকে ডেকে নেব আমি ওখানে কাজ করতে থাকি তারপরে একদিন হঠাৎ করে 2011 সালের 5ই এপ্রিল ভোর 5টার সময় আমার বাড়িতে পুলিশ আসে পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় কি অভিযোগ যে সংস্থায় চাকরি করতাম সেই সংস্থার কাজ ছিল যে সরকারি ব্যাংকে রিকভারি করা যারা টাকা দিতে পারে না যে অ্যাকাউন্টগুলো সেই ডিফল্টার অ্যাকাউন্টে রিকভারি করা আমরা গিয়ে তার পরিস্থিতিটা জানতে যাই যে কি অসুবিধে তার সে কেন টাকা দিতে পারছেন না রিকভারি করতে গেলে তো আমাদের হাতে টাকা দেবে না আমরা টাকা কালেকশন করতে যাই না উনি আমার নামে একটি মিথ্যে অপবাদ দেয় যে টাকা পয়সার এদিক ওদিক হ্যাঁ আমি টাকা পয়সা 9-6 করেছি এসব 2011 সালের 5ই এপ্রিল আমাকে পুলিশ এসে নিয়ে যায় এবং অ্যারেস্ট করে নিয়ে যায় আমি বিগত 50 দিন সংশোধনাগারে কাটিয়েছি দিদি উইদাউট এভিডেন্স এভাবে অ্যারেস্ট করা যায় আমাকে উইদাউট এভিডেন্স অ্যারেস্ট করা হয়েছিল তারপর 50 দিন আমি সংশোধনাগারে থাকি তোমার হয়ে কেউ লড়ার ছিল না আমার হয়ে লড়ার ছিল আমি যে নতুন ফার্মে জয়েন করেছিলাম সেই ফার্মের যিনি কর্ণধার ছিলেন সে এবং তার ফ্যামিলি তারাই আমার পিছনে এসে দাঁড়িয়েছে এবং
হয়তো তাদের জন্যই আর আজকের দিনের আইন ব্যবস্থার জন্যই আমি হয়তো আজকে তোমার সামনেও দাঁড়িয়ে আছি। কি কি চার্জ দিয়েছিল? কিছুই চার্জ দেয়নি, উনি চার্জ দিয়েছিল ওই একটি ভদ্রলোকের অ্যাকাউন্ট, ওই ভদ্রলোকেরকে দিয়ে আমার এগেনস্টে কেস করিয়েছিল যে আমি নাকি ওনার কাছ থেকে টাকা নিয়েছি। কিন্তু সরকারি ব্যাংকে রিকভারি করতে গেলে কখনোই কেউ হাতে টাকা নিতে পারে না, এটা কোনো নিয়মের মধ্যে নেই। তো যাই হোক, আমি 50 দিন পরে বেরিয়ে এসেছি ওখান থেকে এবং জামিনের কাগজে পরিষ্কার ম্যাজিস্ট্রেট সাহেব লিখে দিয়েছে যে আমার বিরুদ্ধে সে কোনো রকম কোনো কিছু পায়নি। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে যেই ফার্মে জয়েন করেছিলাম ওখানে আমি কাজ করছিলাম এবং ওই ভদ্রলোক তখনও আমাকে ছাড়েনি। সে কী করতো, আমি যেই ব্যাংকে যেতাম আমার নতুন কোম্পানির হয়ে কাজ করতে, সে গিয়ে আমার এফআইআর কপিটা সেখানে জমা করে দিত সমস্ত হেড অফিসে ব্যাংকের। আর আমার তো সমস্ত ব্যাংক নিয়ে কাজ এবং আমি যেই কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানির যে কর্ণধার ছিলেন তিনি আমার বেল পেপারের যে লাইনগুলো ছিল সেগুলোকে হাইলাইট করে উনি ওই ব্যাংকে জমা করতো যে এই মেয়েটি নির্দোষ। সেখানে কি লেখা ছিল? সেখানে পরিষ্কার লেখা ছিল উই হ্যাভ নো এভিডেন্স, আমার বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই, অকারণে এই শাস্তিটা দেওয়া হয়েছিল। আমি যার ফার্মে কাজ করতাম সে আমাকে এমন দায়িত্বে রেখেছিল যে আমি সমস্ত কিছু দেখাশোনা করতাম, আমি যদি না যেতাম তখন ব্যাংকের অফিসাররা বলতো যে কি ব্যাপার আজকে শ্রাবণী আসলো না কেন, কি অসুস্থ, আমাকে উনি এই জায়গাটা করে দিয়েছে। এখন কি করছো শ্রাবণী, কাজ করছো এখন? হ্যাঁ, এখন আমি আমার হাজবেন্ডের অফিসেই চাকরি করছি। আচ্ছা, বিয়ে হলো কবে, কিভাবে? বিয়ে হয়েছে এপ্রিলের 28 তারিখ এবং আমার হাজবেন্ড আমার সম্পর্কে সমস্ত কিছু জানে, আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাইকে তুমি আগে থেকে সবকিছু ক্লিয়ারলি বলে দিয়েছিলে, সেটা ভালো করেছো। আর আমার প্রত্যেকটা স্টেপে যদি আমার শ্বশুরবাড়ির তরফে যদি কেউ সাহায্য করে থাকে সে আমার ননদ। এখন তুমি নতুন জীবনে প্রবেশ করেছো, নতুন সংসার, ভালো শ্বশুর বাড়ি পেয়েছো, খুব ভালো। ভালো থেকো শ্রাবণী, ওই দিনগুলোর দিকে ফিরে তাকানোর দরকারও নেই, চিন্তা করারও দরকার নেই, ভগবান তোমার সাথে আছেন তাই জন্য এত সুখের দিন আজ তুমি দেখতে পাচ্ছো। ভালো থেকো, অনেক অনেক শুভেচ্ছা রইল, আগামী দিনগুলো তোমার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, ভালো করে কাজ করো, মন দিয়ে আরও জীবন অনেক বড় হতে হবে। খেলা দেখো কি আসছে সকলের জন্য, খেলাটা হচ্ছে দেখো একটা লাউ আছে বিশাল বড়, সে লাউটা ঘুরছে, সে লাউয়ের গায়ে তীর মারতে হবে, 30 সেকেন্ড সময়, সব থেকে বেশি তীর মারবে সে 20 পয়েন্ট, তারপরে 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট। শুরু করবো শ্রাবণী। জ্যোৎস্না মজুমদারের সাথে, আমার একটি চায়ের দোকান, একটি পরোটার দোকান আছে। পরোটা কিন্তু সবাই ভালোবাসে, পরোটা কেন, আমি পরোটার দোকান, আমার কতদিনের দোকান, এটা দোকানটা করেছি অনেক দিন, 15 বছর হয়ে গেছে। তো বিয়ে দেওয়ার পরে আমি শ্বশুরবাড়িতে আসি, আমার স্বামী মাছ ধরতো আর কি, মাছ ধরার কাজই করতো, তো আমি ভালোই ছিলাম। মেয়ে হওয়ার পরে আমার 2 বছর পরে আমার ছেলে হয়, মেয়ে যখন 3-তে পড়ে ছেলে 1-এ পড়ে, তখন আমার স্বামীর একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে 2 বছরের মতন বিছানা শয্যা ছিল, তখন আমি কী করবো, আর আমার স্বামীও তখন বসে বসে কান্না করতো আর আমাকে বলতো এই সংসারটা ভেসে যাবে, ছেলে মেয়ের কী হবে, এরকম করতো বলতো। আমি বলছি কিছু হবে না, তুমি চিন্তা করো না। তখন আমি ওই শাড়ির ব্যবসা করতে লাগলাম, নিয়ে এই পাড়ায় পাড়ায় আমি বাড়ি বাড়ি কাপড় বিক্রি করেছি, শাড়ি কাপড়, ভালো ছেলে মেয়েগুলোকে পড়াশোনা করাচ্ছিলাম, আস্তে আস্তে ঠিকঠাক চলছিল। শাড়ি কাপড় বিক্রি করতে করতে মানে মার্কেটে আমি অনেক দেনা হয়ে যাই, যাদের কাছে বিক্রি করতাম তারা অনেক টাকা আমাকে মেরে দেয়। তো সেইখান থেকে আমি আবার এই কলকাতায় কাজে আসি, প্লাস্টিক কারখানা এই বড়বাজারে।
তো ডেইলি প্যাসেঞ্জারই করতাম বর্ধমান থেকে হাওড়া। সেই বাচ্চাদেরকে কে মানুষ করত? তখন ওরা একটু বড় হয়ে গেছিল, তখন আমার স্বামী একটু ঠিকঠাক একটু হাঁটাচলা করতে পারছিল। এত কষ্ট করে আমি জার্নিং করে আমি হাওড়ায় আসতাম, হাওড়া থেকে আবার নেমে হেঁটে বড়বাজার আসতাম, আবার বড়বাজার থেকে আবার হেঁটে গিয়ে ছটার ট্রেন ধরতাম মানে হাওড়ার থেকে। এইভাবে আমি দীর্ঘ 5-7 বছর কাজ করেছি। এই তারপরে আস্তে আস্তে আমার স্বামী সুস্থ হয়ে গেল, আমি বললাম যে তাহলে মাছ আর ধরতে হবে না, তুমি একটা চায়ের দোকান দাও। ওই ঘরের সাইডে একটু জায়গা ছিল, তো ওই চায়ের দোকান দিল। আমি ছেলে ওই চায়ের দোকানে তিনজনে মিলিয়ে একটু গুটুর গুটুর করি, দেখলাম যে এতে হবে না, মানে শুধু চায়ের দোকান দিয়ে হবে না, তখন আমি ওই পরোটার দোকান দিই। চায়ের দোকানে এসে বলে পরোটা বা টোস্ট যদি হয়, তো টোস্ট করতাম না পরোটাটা শুরু করলাম। সবাই যে খায় সেই বলে এত টেস্টি তো অন্য দোকানে হয় না, আর আমি প্রথম সবে দোকান দিয়েছি, তরকারিটাও টেস্ট লাগে আবার পরোটাটাও টেস্ট লাগে। তা আমি যাই হোক, তা বেচা কিনা খুব ভালো হতো, দেনা টেনা সব শোধ করে দিলাম। এখন আপনার আনন্দের সময়, এখন আপনি ভালো আছেন? ভালো আছি, মানে মোটামুটি খুব ভালো আছি। দুঃখের দিন তো আর এখন নেই, খুব কষ্ট করেছি, সেই কষ্টটা আমার আজকে সফল হয়েছে। অনেক রকম কাজের সাথে নিজেকে যুক্ত করেছেন, ওই জন্য প্রচুর আপনার জীবনে অভিজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো থাকবেন জ্যোৎস্নাদি। সময় শুরু হচ্ছে এখন জ্যোৎস্নাদি স্টার্ট। একটা দুটো পড়ে যাবেন দেখবেন, তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আমি বর্তমানে এখন স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত, 2500 মেম্বার আমার সাথে কাজ করছে। আচ্ছা, লাভ ম্যারেজ করে বিয়ে করে এসেছি আমি ঝাড়গ্রামে এসে, কিন্তু আমি খুব আনন্দ, কারণ আমি এখানে এসে কিন্তু আমি যা করতে পেরেছি হয়তো হলদিয়া থেকে সেটা করতে পারতাম না। আগে হলদিয়া থাক, আগে হলদিয়ায় থাক। আচ্ছা, লাভ ম্যারেজ আমি অন্য কাস্টে বিয়ে করেছি, যার ফলে ঘরে তো অনেক অশান্তি ও হেমরেম। আচ্ছা, ঘরের একটা ছেলে হয়তো আমাকে পছন্দও ছিল না, আমাদের দেখতে শুনতে ভালো হতো না সেরকম, সেক্ষেত্রে পছন্দ হতো হয়নি, তারপর অন্য কাস্টে, সেক্ষেত্রে অনেক অসুবিধা হয়েছিল। কিন্তু সব থেকে সাপোর্ট পেয়েছি আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে, উনি আমাকে নিজের মেয়ের মতো করে রেখেছিলেন। কিন্তু যখন উনি গত হয়ে যান সব থেকে কষ্ট ওই সময়টা লাগে, কারণ ওনার জন্য কিন্তু টিকে গেছিলাম। তোমায় সাপোর্ট দিয়েছিল না? পুরোপুরি সাপোর্ট। আমার তো মেয়ে তিনটে আছে, কিন্তু এনি এটা আমার মেয়ে, কোনোদিন বৌমা চোখে কিন্তু দেখেননি, মেয়ের মতো করে রেখেছিলেন। হাজব্যান্ড আছেন যিনি সবসময় সাপোর্ট করে রেখেছেন, কিন্তু মানে যখন উনি গাড়ি চালাতেন একবার অ্যাক্সিডেন্টও হয়েছিল, তখন খুব অসুবিধায় পড়তে হয়েছিল আমাদেরকে। তখন আমি ট্রেনিং নিয়েছিলাম, দোকানে কাজ করতাম, দোকানে কাজ ধরে এরকম করে সংসার তো এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু যখন এখানে এসে নানা রকম আরও হাতের কাজের সাথে জড়িত হলাম, বিভিন্ন জায়গায় হাতের কাজ শিখলাম, দিয়ে দেখলাম একা তো শিখছি, নিজের রোজগার তো হচ্ছে, নিজের সংসার তো চলছে, কিন্তু এই জায়গাটা সীমিত থাকলে তো হয় না। দিয়ে আমার একটা ননদ আছে লক্ষ্মী হেমরম, যে আমাকে বললো বৌদি তুমি তো পড়াশোনা করেছো, তাহলে তুমি আমার হয়ে একটু কাজটা করো না, সেইভাবে তুমি এটাকে একটু কাজে লাগাও। দিয়ে তখনই আমি স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত হলাম। এগোতে এগোতে এক মানে প্রথমে কয়েকটা দল হলো, প্রথমে 100-150 হতো, এখন 250টা দল আমরা করতে পেরেছি। হ্যাঁ, 2011-তে আমরা বানগড়া স্মৃতি সংঘ বলে সংঘটা তৈরি হলো, যেখানে 2500 মেম্বারগুলো আছে। এই স্বনির্ভর গোষ্ঠীর কাজটা বিভিন্ন রকম হাতের কাজ যেগুলো আমরা তৈরি করি, কেউ হয়তো মার্কেটিং করতে পারে, আমরা ধরুন মেলাতেও ওইগুলো নিয়ে যাই, আমরা ওদের হয়ে আমরা এই কাজটা করে দিই। তোমরা সব হাতের কাজ? হাতের কাজ করি আমরা। যেমন আমাদের বানগড়া গ্রাম পঞ্চায়েতে 45টা স্কুল আছে, ওই 45টা স্কুলের ড্রেস সাপ্লাই কিন্তু আমরাই দিই, সেটাও মেয়েরা কাজ করে, নিজেরা তৈরি করে সেটা সাপ্লাই করা হয়। তারপরে ধূপ, ধূপ এখন আমাদের সংঘের নামে ধূপ প্যাকেটিংও হয়ে গেছে, ধূপও তৈরি হচ্ছে। তার সাথে আমাদের ক্রেডিট লিঙ্কে যারা একটা সিস্টেম থাকে, সিসি লোন নিয়ে তারা হয়তো কোনো কৃষিকার্যের জন্য লোন নিল বা কোনো রকম অন্য কোনো হাতের কাজের জন্য, তো সেই লোনের ব্যবস্থাটাও আমরা করে দিই। এখন যদি ওখানে ঝাড়গ্রামে যাও না, দেখতে পাবে আমাদের প্রত্যেকটা মহিলা ঘর থেকে বাইরে বেরোচ্ছে। হ্যাঁ, ব্যাংকে এখন মানে পুরুষদের কম মহিলাদেরকে বেশি দেখা যায়, অ্যাকাউন্ট খুলতে নিজেরাই চলে যাচ্ছে, নিজেরাই কথা বলছে। তোমরা কি তাদের অনুপ্রেরণা? নিশ্চয়ই ভালো লাগে যে এক কথায় আমাকে বেবি দি বলে সবাই চেনে। বাহ, আমার শাশুড়ি এখন গর্ববোধ করেন যে হ্যাঁ আমার বৌমা আছে। খুব ভালো। এই যে হাতের কাজ কিছু আমি নিয়ে এসেছি আজকে দেখাও বলে, নিয়ে আসো। তোমাদের ওখানকার সব মেয়েদের তৈরি? হ্যাঁ তৈরি। বাহ, কি সুন্দর, লাভলি। এগুলো
কি দিয়ে তৈরি? এটা হচ্ছে কাঁচের প্লেটের উপর গালা অভ্র দিয়ে তৈরি। ও বাহ কি সুন্দর, খুব ভালো। এগুলো কি? পেন স্ট্যান্ড। দিদি একটা পছন্দ করে নাও। আমার এই মাছটা পছন্দ, মাছটা নিচ্ছি। এটা নি? হ্যাঁ নিশ্চয়ই। দেখো তোমাদের এই স্বনির্ভর গোষ্ঠীর থেকে কত মেয়ে উপকৃত হচ্ছে, কত মেয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে, রোজগার করতে পারছে, ঘর থেকে বেরিয়েছে। মেয়েরা কেউ বাড়িতে বসে নেই? বাড়িতে বসে নেই, সবাই বেরিয়ে, চারদিকে সবাই কাজে বেরিয়ে গেছে। তুমি একটু বার্তা দিয়ে দাও যেন ওরা দল খোলে, আরো যেন দলের সাথে আরো যুক্ত হয়। যেখানে বেবি হেমরেমের মতো মেয়েরা আছে সেখানে আমি কি বলবো, তোমার কথা তো সবাই শুনে। নিজেরা এরকম গোষ্ঠী বানান এবং বেরিয়ে আসুন বাইরে এবং নিজের পায়ে দাঁড়ান, জগতের আলো দেখুন। চলো স্টার্ট। সময় শেষ বেবি, 30 সেকেন্ডে 6টা তীর মেরেছে। পিঙ্কি কসমেটিক্স এর দোকান, প্রচুর ডিমান্ড। নিজে কটা মাখো মুখে সারাদিনে? কিচ্ছু মাখি না দিদি। বাজে কথা বলো না। সত্যি বলছি দিদি, কিচ্ছু মাখি না। তাহলে এলাকায় খুব জনপ্রিয়, হ্যাঁ? সবাইকে তাই সুন্দর করার দায়িত্ব নিয়ে নিয়েছে। মোটামুটি দিদি করি দিদি। বাহ ভালো। আর এর পেছনে পুরোটাই হচ্ছে আমার হাজবেন্ড সাহায্য করেছে আমাকে, বাড়ির সবাই। আমার বাচ্চা দুটো সকালবেলা স্কুলে যায়, আমি 5:30 ঘুম থেকে উঠি, উঠে রান্নাবান্না করি, 9টার সময় ওদের ট্রেন ধরায়, আমার হাজবেন্ড নিয়ে যায়, তারপরে আমি অর্ধেক রান্নাটা করে আমার হাজবেন্ড আমাকে দোকান খুলে দেয়, আমি দোকানে বসি, কেউ নেই, কোনো স্টাফ নেই দোকানে, আমি একাই। আমি রান্নাবান্নাও করে দোকান খুলি, 2টা পর্যন্ত দোকান করি, করে এসে তারপর আমি আবার অর্ধেক রান্নাটা সারি, সেটা 4:30 সময় স্নান করি, করে আবার আমার মেয়ে চলে আসে, দিদি নাম্বার ওয়ান শুরু হবে তখনই ও ভাত খাবে, না হলে ভাত খাবে না, পুরো 6টা পর্যন্ত শেষ করে তারপরে আমি দোকান খুলতে যাবো। থ্যাংক ইউ পিঙ্কি। তো কীরকম ধরনের কসমেটিক্সের চাহিদা বেশি? সব রকমের না, সঙ্গে আমার সিটি গোল্ডও আছে। আচ্ছা গয়নাও রাখো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মুখটা সুন্দর করার পরে গয়নাটা পরে বেরোবে আর কি, সেই দায়িত্বটা তুমি পুরোটাই নিয়ে গেছো। পাশে একটা জামা কাপড়ও খুলে দাও, তাহলে সেটা পরে আবার বেরিয়ে আসবে। ওইটা ওইটা ইচ্ছা পরে আছে দিদি। আচ্ছা তো একদম বুঝে গেছি তো। তোমার দোকানে গয়না পরে আছে এখন? হ্যাঁ আমি আমার দোকানেরই গয়না পরে আছি। সব বুঝিয়ে দেখেছো তো? অবশ্যই দিদি। এই করে চলছে আমার কসমেটিক, এই করে চলছে আমার সংসার। পরিবারে কে কে আছেন? আমার মা বাবা শাশুড়ি, আমার 2 ছেলে মেয়ে, হাজবেন্ড সব এসেছে আজকে এখানে। দাদা দিদি কি খালি কসমেটিক্স এর দোকানেই বসে থাকে নাকি বাড়িতেও মাঝে মধ্যে চলায় মুখের মধ্যে? না না একচুয়ালি ও কোনো কিছু ইউজ করেন। আমার বক্তব্য হচ্ছে যেটা আছো সেটাই ঠিক আছে, এর থেকে ঘষা মাজা করে কিছু লাভ হবে? লাভ হবে না। তোমাকে সারা জীবন আমার সঙ্গেই থাকতে হবে, বলেন না এটা। বিষয়টা হচ্ছে আমি যখন নিয়ে এসেছি এটা থেকে এটাই থাকুক, এর থেকে আর কোনো কিছু দরকার নেই। খুব ভালো পিঙ্কি, অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ দিদি, খুব ভালো থেকো পিঙ্কি। থ্যাংক ইউ। বেশি করে তোলো, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, আমি তো স্কোরই বলিনি, ও দেখেই আমাকে জড়িয়ে যাচ্ছে।
15 points. Third position আছে জ্যোৎসাদি 10 points. Fourth position আছে বেবি 5 points. Gift কি আছে বলে shoe cabinet, TV cabinet. Serving trolley, বেতে চেয়ারের set এবং multi-purpose cabinet. Pinky-র পছন্দ TV cabinet. Multi-purpose cabinet. শ্রাবণীর পছন্দ multi-purpose cabinet. Serving trolley. Serving trolley জ্যোৎসাদি. বেবির পছন্দ shoe cabinet. সকলের জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। জয় জয় শিব শঙ্কর কাটা লাগে না কঙ্কর কে প্যালা তেরে নাম কা পিয়া शंकर काटा लगे न कंकर के प्याला तेरे नाम का पिया गिर जाऊंगी मैं मर जाऊंगी चादर ने मुझे धाम लिया ओ सौरभ दी ओ सौरभ दी सौरभ दी सौरभ दी सौरभ दी सौरभ दी आज के हमारे स्पेशल गेस्ट रानिशा एवं राहुल শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ফাস্ট ব্রেকফাস্টের সেট প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যালাড কাটার এই ঝুমুরি 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 রে হে হে এই ঝুমুরি 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 রে 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 চলেছি একা কোন জানায় খুঁজেছি তারে যে অচেনা নাম না জানা কাজলামে আসতো যেত এ পথ দিয়ে চলেছি একা কোন জানায় খুঁজেছি তারে যে অচেনা গানের কথা অনুযায়ী পথে কজন চলার কথা বলা হয়েছে নাম না জানা কাজলামে আসতো যেত বলো শ্রাবণী চলেছি একা ঠিক আছে কারেক্ট 5 পয়েন্টস সঙ্গে তোমার গিফট হচ্ছে স্যালাড কাটার দ্বিতীয় গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে টোস্টার আজ মুছিছি আমি পালিয়ে যাব পালিয়ে যাব আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি পালিয়ে যাব পালিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিণীতি কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি পালিয়ে যাব পালিয়ে যাব আমি তোমার সাথে গানে আমি একটা ভুল শব্দ বলেছি সেই শব্দটাকে বলতে হবে আজ মন চেয়েছে আমি পালিয়ে যাব পালিয়ে যাব বলো শ্রাবণী আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব একদম কারেক্ট পালিয়ে যাব বলেছি কিছু ফাইভ পয়েন্টস সঙ্গে টোস্টার আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে তিন নম্বর গানের প্রশ্ন রাইট অ্যানসার দিলে গিফট পাবে লক্ষ্মী আটার তরফ থেকে রোটি মেকার ওরে 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 ভাষা ভাষা কি মুশকিল মে পড় গিয়া প্রভু কি করে বোঝাই করে বোঝাই তোকে গানে নি গ জানি না ছেড়ে দে রে কেঁদে বাজি বেসুর সুর মানি না ওরে চাষ কি পাগল হয়ে যাই গো রাজি উমা 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 বাসা বাসা আই রে গানের কথা অনুযায়ী গায়ক কি না জানার কথা বলেছে কি করে বোঝাই
বলো শ্রাবণী গানেরই গ জানি না রাইট অ্যানসার 5 পয়েন্ট সঙ্গে লক্ষ্যাটার তরফ থেকে রোটি মেকার বা 4 নম্বর প্রশ্ন রাইট অ্যানসার দিলে গিফট পাবে টয়লেট্রিজ এর সেট समा है प्यार का किसी के इंतजार का दिल रात चुराली कहीं मेरा मौसम बहार का ये समा समा है प्यार का किसी के इंतजार का दिल रात चुराली कहीं मेरा কানে একটি শব্দ পরপর দুবার বসেছে সেই শব্দটি কোনটি শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট অ্যানসার দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন একটা সুর বাজবে সুরটা শুনে চিনতে হবে গানটা কি গান বলো শ্রাবণী খাই কে পান বানাও রসওয়ালা अरे भंग का रंग जमा हो चका चक फिर लो पान चबाई अम 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 आहा अरे ऐसा झटका लगे जिया पे पुनर्जन्म हो जा हो खई के पान बना रस वाला बनारस वाला खुली जाए बंद अकल का ताला फिर तो ऐसा करे धमाल सीधी कर दे सबकी चाल हो छोरा गंगा किनारे वाला 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 শুরু করছি আমাদের থার্ড রাউন্ড গ্লামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক প্রেজেন্টস কার দূর কত দূর এই রাউন্ডে যিনি হাইয়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের তরফ থেকে গিফট হ্যাম্পার যিনি আজকে দিদি নাম্বার ওয়ান হবেন তিনি পেয়ে যাবেন গ্ল্যামার ওয়ার্ল্ড সেলুনের তরফ থেকে 10,000 টাকার গিফট ভাউচার এবং কুচিনা অ্যান্টি অক্সিডেন্ট আরও ওয়াটার পিউরিফায়ার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার আজকের আমাদের স্পেশাল গেস্ট দেবজানি উনি অভিনয় একটা একটা টপিকের উপরে করবেন বাজার প্রেস করে বলতে হবে যে উনি অভিনয় করে কি দেখালেন রাইট অ্যান্সার প্লাস ফাইভ প্রথম টপিক কমলা লেবুর রস রাইট অ্যানসার 5 পয়েন্ট এবার বুঝলে প্রথমে গাছ দেখালো তারপরে কমলা লেবু ওই যে খোসাটা ছুললো ছুলে কমলা লেবুর কোয়াটা বের করে মুখে দিল তারপরে এরকম করে রস বের করে ওটা খেলো ওটাতেই বুঝলো সেকেন্ড টপে একটি রীতি দেখাচ্ছিল
বলো পিঙ্কি গায়ে হলুদ 5 পয়েন্টস এবার থার্ড টপিক কাউকে ব্যাখ্যা করার সময় আমরা এটা বলে থাকি লাজুক না কাছাকাছি কিন্তু ওইটা নয় শব্দটা ওটা নয় বাকি তিনজন বলো জ্যোৎস্নাদি লজ্জাবতী পুরো শব্দটা কি লজ্জাবতী কি বলে শব্দটাকে লজ্জাবতী কি লজ্জাবতী পূজা বাকি দুজন বলিনি এখনো পিঙ্কি শ্রাবণী যদি উত্তরটা জানো বলো লজ্জাবতী গাছ না রাইট আনসার কি হতো পিঙ্কি লজ্জাবতী কোনে বউ লজ্জাবতী লতা কথাই আছে ইউজ করি কথাটা না লজ্জাবতী লতা মহিলাদের স্পেশালি ব্যাখ্যা করার সময় এই কথাটা বলে থাকি লজ্জাবতী লতা 5 নম্বর টপিক লাস্ট টপিক দেখো হাস করার দুজন শ্রাবণী এবং পিঙ্কি ভদ্রশাস লাল বাবার আইসের তরফ থেকে গ্রসারি আইটেম পিঙ্কি মশলা শ্রাবণীর পছন্দ মশলা আছে দুজনেই পাচ্ছে লক্ষ্মী আটার তরফ থেকে 5 কেজি চাকি ফ্রেশ আটা লক্ষ্মী আটা মায়ের মমতার মতো গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের তরফ থেকে গিফট হ্যাম্পার দুজনের জন্য দর্শকদের প্রত্যেক পর্বে থাকবে কোয়েশ্চেন অফ দ্য ডে স্ক্রিনের নিচে প্রশ্নের উত্তর দিন টাইপ করুন গ্ল্যাম স্পেস দিয়ে আপনার উত্তর পাঠিয়ে দিন 57575 নাম্বারে লাকি মান্থলি উইনার পেয়ে যাবেন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের তরফ থেকে গিফট হ্যাম্পার শুরু করবো আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমা প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট পাশাপাশি ক্লু দুই দল দুই ধারে দড়ি ধরে কি করে ওপর নিচের ক্লু যতই ঘুরি ওরা ওরাতে এটা কিন্তু আমার হাতে বাদ দিয়ে বাকি তিনজন এবার বলো শ্রাবণী ওপর নিচে হবে লাটাই পাশাপাশি হবে টানাটানি এবার সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি তোমার দাদা তার ভাইপো তার একমাত্র পিস্তুত ভাই তোমার কে এবার বলো জ্যোৎস্নাদি আমার দাদা বোঝান আমার দাদা তার ভাইপো মানে দাদার ছেলে তার একমাত্র পিস্তুত ভাই হলো আমার দাদা
আমার ছেলে, কেন বুঝিয়ে দিই, তোমার দাদা তার ভাইপো তার ভাইয়ের ছেলে, মানে তোমারও ভাইয়ের ছেলে, তার একমাত্র পিসি হচ্ছে তুমি, তাই তার একমাত্র বিস্তৃত ভাই মানে তোমার ছেলে। সরি দিদি, -10। এইবার 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। শেষ দুইয়ে আলুর পদ, হাঁপিয়ে গেলে নিয়ে নাও, বর্ষাকালের এই ফুল পায়ে পায়ে এগিয়ে যাও। উত্তরটা দেখে নি, কদম। শেষ দুই আলুর পদ, আলুর দম, তাই দম নিয়ে নাও, আমরা দম নিয়ে হাঁপিয়ে গেলে বর্ষাকালেই শুধু কদম ফুল গাছে দেখতে পাওয়া যায়। পায়ে পায়ে এগিয়ে যা, মানে কদম কদম বাড়ায় যা। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লেডিজ ব্যাগ পার্স। প্রথমে একটি অক্ষর, তারপরে তলায় বাঁদিকে একটি ছবি, সেখান থেকে একটা শব্দ আর ক্লু থেকে একটা শব্দ। ঢাকায় কিংবা লাচ্ছা হলে বলো কোন খাবার পেলে। এবার বলো পিঙ্কি। পেটাই পরোটা, বোঝাও, পেটাই পরোটা, লাচ্ছা পরোটা। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 3 বার্নার গ্যাস ওভেন। শেষ প্রশ্ন, তাই 30 পয়েন্টস এর আনসার, আর ভুল করলে হবে -20 পয়েন্ট। শ্রাবণী এবং পিঙ্কি, এই দুজন আছো দিদি নাম্বার ওয়ান হওয়ার লড়াই। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো, ল একার দেবার রয়েছে। প্রথম সুযোগ চলে গেল, এবার দ্বিতীয় সুযোগে আমরা খেলবো +20, ভুল করলে -10। দন্তের নয় একার যোগ হয়েছে। ঝোলে বেগুনে, পিঙ্কি বলছে ঝোলে বেগুনে। কেন মনে হলো ঝোলে বেগুনে? তুমি বেগুনের ঝোল খেতে ভালোবাসো? কিরকম ভাবে হয় ঝোলে বেগুনেটা? বেগুনগুলো কেটে কেটে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল হবে, পুঁটি মাছ দিয়েও ঝোল হয়, মাছ দিয়েও ঝোল হয়। কখনো শুনেছো ঝোলে বেগুনে কথাটা? বেগুন তো অনেক জিনিসে পড়ে, বেগুন দিয়ে পৃথিবীর রান্না হয় সব, তো ঝোলে বেগুনে নামটা তো আমি কোনোদিন শুনিনি। তুমি ট্রাই করেছো, কোনো অসুবিধা নেই, খেলা নো প্রবলেম। ভুল উত্তর দিল পিঙ্কি, হয়ে গেল -10। শেষ প্রশ্নে যাওয়ার আগে, যার স্কোর সব থেকে বেশি ছিল সে আজকে দিদি নাম্বার ওয়ান, শ্রাবণী চ্যাটার্জির মিত্র। শ্রাবণীর জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনগুগল অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। শ্রাবণী, 5টা বাজ 20 সেকেন্ড সময়, রিভার্সে উত্তর, হ্যাঁ পিছন থেকে সামনে আসবে, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চোখের মণি, কয়লা খনি, শুকুর শনি, এম এস ধোনি, শালবনি। শালবনি, কয়লা খনি, চোখের মণি, আমি বলেছিলাম চোখের মণি, কয়লা খনি, শুক্র শনি, এম এস ধোনি, শালবনি। উত্তরটা হতো শালবনি, এম এস ধোনি, শুক্র শনি, কয়লা খনি, চোখের মণি। পিঙ্কি, তোমার মেমেন্টো, এটা বেবি, এটা জ্যোৎস্নাদি, উইনারের ট্রফি শ্রাবণী।
নাম্বার ওয়ানের ব্যাচ। জি বাংলা এবং সেনগোপালান ডায়মন্ডসের তরফ থেকে শোনার হয়। গ্ল্যামারওয়ার্ল্ড আয়ুর্বেদিকের তরফ থেকে গিফট হ্যাম্পার। কুচিনা অ্যান্টি অক্সিডেন্ট আরও ওয়াটার পিউরিফায়ার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। কুচিনা নিয়ে এলো ভারতবর্ষে প্রথমবার অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি এজিং টেকনোলজি যুক্ত ওয়াটার পিউরিফায়ার, যা জলকে আরও বিশুদ্ধ করে এবং এনার্জি বাড়ায়। গ্ল্যামারওয়ার্ল্ড সেলনের তরফ থেকে 10,000 টাকা গিফট ভাউচার। আজকের মতন এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে আরও একবার চারজন নতুন দিদিকে সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকুন, সবাইকে নমস্কার, এরপর দেখবেন জয়।